আচ্ছা, আমরা অ্যাডিশনাল ম্যাথসে কি পড়ছিলাম? কোঅর্ডিনেট, স্যার ইন্টিগ্রেশন না? ও সরি সরি, স্যার ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছিল আমার, আপনি কাইনেমেটিক্স বলছেন ধরার আবার কথা। কাইনেমেটিক্স শুরু করবেন? হ্যাঁ ও আচ্ছা, এটা নাকি? না না, এইগুলো তো তোমাদের নাইনে করায়নি। ও ও নাইনে সরি 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 সরি, আচ্ছা আচ্ছা নতুন স্যার নতুন করতে হবে। হ্যাঁ এস বলো। পর আপনি স্যার ওই এস এরিয়া এর আন্ডার উপর দ্য স্যার এরিয়া আন্ডার দ্য গ্রাফটা না স্যার আমার একটু ক্লিয়ার না। বুদ্ধি আমার আমি এটা পড়াইছি এখনো না সম্ভবত স্যার, বাট ওটা তো ইন্টিগ্রেশনই পড়ে তাই। হ্যাঁ তা তো অবশ্যই, ওটা তো আমাদের এখানে আছে, ওটা না করে তো এইউসি তে যাওয়া যাবে না, মানে এরিয়া আন্ডার কার্ভে যাওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা আজকে তাহলে শুরু করি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশন, ওকে আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ, জারি দেখো তো, এক সেকেন্ড স্যার। ওকে দেখো, ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশনে আমাদের এখানে যা যা শিখতে হবে সেটা হচ্ছে ফাইন্ডিং এরিয়া, সেকেন্ডলি হচ্ছে ফাইন্ডিং ম্যাথস ক্লাস। আল্লাহ হাফেজ স্যার। ও হ্যাঁ, তোমার তো অ্যাডিশনাল ম্যাথ নাই। তুমি কি ফিজিক্স মার্কেট ঢুকে পড়ছিলা? হ্যাঁ স্যার। ফিজিক্স তো 7:30-তে না? ইয়েস স্যার আচ্ছা অলরেডি শুরু হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 7:30-তে ইনশাল্লাহ দেখা হবে। ওকে আচ্ছা দেখো, ফাইন্ডিং ভলিউম আর হচ্ছে ফিজিক্স, এই এই তিনটে জায়গাতে আমাদের ইন্টিগ্রেশন লাগে ইউজুয়ালি। তো ফাইন্ডিং এরিয়া, ফাইন্ডিং ভলিউম, এটা আমাদের এই যে ফাইন্ডিং ভলিউমটা, এটা লেটস লিভ ইট ফর এএস লেভেল, মানে এটা তোমাদের না কি, এটা এএস লেভেলের জন্য আমাদেরকে স্টাক থাকতে হবে ইন ফাইন্ডিং এরিয়া অ্যান্ড ইন সাম পার্সপেক্টিভ অফ ফিজিক্স, বেসিক্যালি কাইনামেটিক্স। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি কাইনামেটিক্স পড়াচ্ছেন স্যার আবার? ম্যাথস, কাইনামেটিক্স মানে ম্যাথস তো জানি, বাট কি পড়াবেন টপিক? ইন্টিগ্রেশন, ফাইন্ডিং এরিয়া, আমরা তাহলে আসি দেখো। মানে আচ্ছা এটা অনেক কঠিন। দেখো, ইন্টিগ্রেশন বলছে আমি কিছু বলি, দেখো ধরো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ধরো এইটা হচ্ছে একটা কার্ভ, না আচ্ছা এটা না, ধরো সরি, ধরো এইটা হচ্ছে একটা গ্রাফের লাইন, একটু মন দিয়ে দেখবা, আমি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। আর এইটা হচ্ছে একটা, এর উপরে একটা রেক্টাঙ্গেল। আচ্ছা এখন ধরো এই রেক্টাঙ্গেলটাকে আমরা একটু জুম ইন করলাম, জুম ইন করে এই রেক্টাঙ্গেল কে আমরা ধরো অনেকগুলো ছোট্ট ছোট্ট এরিয়াতে আমরা ভাগ করে দিলাম। ধরো এখান থেকে এইটুকু একটা ভ্যালু অফ এক্স,
which is amra bolchi dx acha ekhan theke abar a tuku hocche eta value of x mane values of x etuku amra bolchi dx abar ekhan theke a tuku hocche some values of x mane shob gulo dhoro equal range equal range bolte dhoro bujhte dhoro eta 0 eta 3 eta 6 eta 9 তাহলে এখান থেকে এতটুকু কত 3 তাই না এখান থেকে এতটুকু কত 3 এখান থেকে এতটুকু কত 3 আচ্ছা তো ঠিক আছে এটা হচ্ছে এখানে কথা এন্ড ফর ইচ রেঞ্জ অফ দিস ভ্যালুস ইউ উইল গেট সাম ভ্যালুস অফ y ধরো রকটা কষ্ট যদিও আচ্ছা আমি চেষ্টা করেছি ড্র করার কি ঠিক আছে ধরো এইটা হচ্ছে এখানে দা ভ্যালু অফ y তাহলে তুমি আমাকে বলো এই এতটুকু এরিয়া কি হবে এতটুকু এরিয়ার ভ্যালু কি হবে টেল মি ব্রেথ হচ্ছে dx ব্রেথ হচ্ছে dx আর লেন্থ কত লেন্থ লেন্থ হচ্ছে y আমি একটু দাম টু ভার্টিক্যাল ভার্টিক্যাল করে দিচ্ছি ব্রেথ হচ্ছে dx আর লেন্থ হচ্ছে y তাহলে বলো এইটুকুর এরিয়া কি হবে রেকট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি স্যার লেন্থ ইনটু ব্রেথ লেন্থ ইনটু ব্রেথ তো এখানে তুমি আমাকে বলো এখানে যে এখানে লেন্থ লেন্থ এখানে কত হোয়াট ইজ দা লেন্থ y y length hocche ekhane y acha tale what is the area length into breadth tai na mane y into breadth koto bolo breadth koto dx acha chup chap keno bolcho na keno y into dx তা এটা তো এতটুকুর এরিয়া আমাদের বের কিন্তু ধরো তোমাকে কোয়েশ্চনে বলেছে যে হোল রেকট্যাঙ্গেলের এরিয়া তোমাকে বের করতে হবে এই হোল রেকট্যাঙ্গেলের তাহলে কি করতে হবে প্রত্যেকবার এরকম ছোট ছোট এরিয়া গুলোকে বের করে তারপর আমরা সবগুলো এরিয়াকে একসাথে অ্যাড করলে আমরা টোটাল এরিয়াটা পাবো না ইয়েস স্যার এই যে ধরো ধরো এই একটা রেকট্যাঙ্গেলটা মানে ধরো এই একটা রেকট্যাঙ্গেল আমি নিলাম এই হচ্ছে আরেকটা রেকট্যাঙ্গেল এটারও এরিয়া হচ্ছে y ইনটু dx এটার এরিয়া y ইনটু dx এই তাহলে আমরা এখানে বলতে পারি যে ধরো এখানে ভ্যালু ছিল 0 এখানে ভ্যালু ছিল 0 স্টার্টিং ভ্যালু ছিল 0 আর ধরো এখানে এন্ডিং ভ্যালু হচ্ছে ধরো আমি বললাম এটা 90 তাহলে আমরা এখানে কি বলতে পারি যে টোটাল রেকট্যাঙ্গেল এরিয়া কেউ না বুঝলে ইমিডিয়েটলি আমাকে বলবা টোটাল রেকট্যাঙ্গেল এরিয়া ইজ ইকুয়াল টু সাম অফ অল y into dx y into dx মানে তো হচ্ছে কি এই এক একটা রেকট্যাঙ্গেলের এরিয়া নাকি y into dx তাই না বলো নাকি না yes sir okay y into dx sum of all y into dx তা এইটাকে এইভাবে করে না লিখে আমি কি বলতে পারি এই s টা আছে s টার কান ধরে টান দিয়ে ওকে লম্বা করে দাও ঠিক আছে আমি এখানে এজ ইজ লাইক এরকম এরকম এই কান ধরে টান দিয়ে তুমি একে লম্বা করে দাও তো লম্বা করে দিলে কি হয়ে যাবে বলো এই তাই না সাম অফ অল ওয়াই ইন্টু ডিএক্স
তো এক্স এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত আমরা নিচ্ছি এরিয়া বের করার জন্য? জিরো থেকে কত আপ টু 90? হ্যাঁ, ফ্রম জিরো টু 90। তো এটাকে আমরা লিখবো এইভাবে, জিরো টু 90। দ্যাট মিনস আমরা এই জিনিসটাকে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা এইভাবে করে এক্সপ্রেস করলাম। এটা অ্যাকচুয়ালি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এস, এসটাকে টান দিয়ে জাস্ট লম্বা করে দেওয়া হয়েছে। এই তো সাম অফ অল ওয়াই ইনটু ডিএক্স, মানে এরিয়া ফ্রম জিরো টু 90। এই যে এখানে লিখলাম জিরো, এখানে 90। এইভাবে করে জাস্ট তাহলে দেখো ডিএক্স, ডিএক্স আর এখানে ওয়াই, সাম অফ অল, এই যে সাম অফ অল ওয়াই ইনটু ডিএক্স ফ্রম জিরো টু 90। এভাবে করলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব। এখান থেকেই এই কনসেপ্টটা আসছে যে তাহলে আমরা এইভাবে করে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব সবসময়। তবে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি এখানে কি ডিএক্স তুমি নিচ্ছ, তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত তুমি আসছো, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো ইনফ্যাক্ট এই ইন্টিগ্রেশন থেকে কিন্তু সমস্ত এরিয়ার ফর্মুলা গুলো আসছে, এটা কি জানো? সব ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে সব এই তোমার এই এরিয়া থেকে কিন্তু আসছে ফর্মুলা গুলো সবকিছু। যেমন ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেট এক্স ডিএক্স, এটা কি হয় বলতো ইন্টিগ্রেশন করলে? এটা দেখো আমি এটা প্রুফ করে দিই, প্লাস ই হবে। হ্যাঁ, প্লাস ইটা আমি দিচ্ছি না, খেয়াল করো। ধরো আমি একটা গ্রাফ এক্সিস ড্র করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স। আচ্ছা তাহলে এখানে এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো। ধরো এখানে দ্য ভ্যালু অফ এক্স ইজ এক্স, তাহলে এখানে বলতো ভ্যালু অফ ওয়াই কি হবে? ওয়াই, হ্যাঁ, বাট এই লাইনের ইকুয়েশন কি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স হবে, তাহলে এটা এক্স, তাই না? তার মানে আমরা বলতে পারি যে এখানে এইটুকু লেন্থ, এই যে এই এতটুকু লেন্থ, এই এতটুকু লেন্থ হচ্ছে এক্স, আবার এই যে এই এতটুকু লেন্থ, এতটুকু লেন্থ কত বলো? তার মানে এক্স। তো বলো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, তোমরা কি জানো? হাফ ইনটু বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট করো। ওয়াও স্যার, এটাও তো সেই এক্স স্কয়ার বাই টু এসে যায়। হ্যাঁ তাই তো, কারণ ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া, এক্স স্কয়ার বাই টু। তার মানে তুমি যদি এইটুকুর এরিয়া এখানে, তুমি যদি এটাকে অনেকগুলো ছোট ছোট এরিয়াতে ভাগ করে দাও, ধরো অনেকগুলো ছোট ছোট এরিয়াতে ভাগ করে দিলাম, তাহলে তুমি যদি বলো সাম অফ অল দা এরিয়া, সাম অফ অল দা এরিয়া ফ্রম জিরো টু এক্স, ফ্রম জিরো টু এক্স, আচ্ছা তাও, আচ্ছা তাও দরকার নাই, সাম অফ অল দা এরিয়া অফ এক্স ডি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু। এই যে ওয়াই কেন হইলো না, কারণ ওয়াই আর এক্স এক্স ইকুয়াল যে স্যার, তাহলে তো দুটো ওয়াইও হইতে পারে। হ্যাঁ, বাট আমাদের এখানে বেস কোনটা, তোমাকে দেখতে হবে বেস কোথায়, বেসটা আমরা নিচ্ছি কোন অ্যাক্সিসে বলো তো? এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এই জন্য আমরা এখানে ডিএক্স লিখেছি। তুমি যদি বলতে যে না স্যার আমি বেস নিব ওয়াই অ্যাক্সিসে, তাহলে এখানে ডিওয়াই হতো, ঠিক আছে না? এভরি ইন্টিগ্রেশন ইন দ্য গ্রাফ হ্যাভ আ বেস। ইনফ্যাক্ট তুমি এরিয়ার যত ফর্মুলা পাচ্ছ, যে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা যে হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা কিন্তু ইন্টিগ্রেশন থেকেই এসেছে, ইট অ্যাকচুয়ালি কেম ফ্রম ইন্টিগ্রেশন।
তারপরে তোমার স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4πr², তারপরে তোমার সার্কেলের এরিয়া হচ্ছে πr², সব আসছে ইন্টিগ্রেশন, অল সব সব ইন্টিগ্রেশন থেকে আসছে। তো এইটাই তাহলে আমরা বলতে পারি এরিয়া যেখানে তুমি বেজ নিচ্ছ এক্স অ্যাক্সিস, বেজ নিচ্ছ কোন অ্যাক্সিস কে বলো, এক্স অ্যাক্সিস কে, সেটা হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। তারপর তুমি এখানে এখানে বলবো যে তুমি বেজে মানে এক্স অ্যাক্সিস এ কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত তুমি এরিয়াটা বের করছো। This is the formula. Area under the curve আর কিছু, কিন্তু আমরা তো জানি যে কেমব্রিজ খুব ভালো, তাই না? এই জন্য ওরা হয় কি একসাথে একটা না একসাথে অনেক সময় দুই তিনটা কার্ভ দিয়ে দেয়, তারপর এরিয়া এরিয়া বের করতে বলে। আচ্ছা আমি এটা দেখে একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বললো এটা ওয়াই, সরি এটা ওয়াই, এটা এক্স, এ একটা কার্ভ, ধর কার্ভের ইকুয়েশন বলো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, কার্ভের ইকুয়েশন। আচ্ছা এখানে ধরো এক্স এর ভ্যালু বললো ওয়ান, এখানে এক্স এর ভ্যালু বলেছে ওয়ান, আর এখানে ধরো এক্স এর ভ্যালু বলেছে ফোর, ফোর বলেছে, তোমাকে এই এতটুকু এরিয়া বের করতে হবে। তাহলে বলো এই কার্ভের কার্ভের নিচে বেস কোনটা, বেস হচ্ছে কোনটা, কি এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশনের পর এই ফারহান কি অবস্থা, কই ছিল? আসে নাই, তাহলে কার ভয় শুনলাম। আচ্ছা তাহলে এটা ধরো ডিএক্স, যেহেতু বেস হচ্ছে এক্স অ্যাক্সিস তাহলে এখানে দেব ডিএক্স, dx আর বেস তো x অ্যাক্সিস, তা তুমি আবার x এর ভ্যালুস গুলো এখানে বসাও, x এর ভ্যালুস গুলো 1 থেকে 4, 1 থেকে 4, আর পরে এখানে বলছো y, y dx। স্যার y কেন, কারণ এই যে মনে নাই যে এইটুক যদি dx হয় তাহলে এই এতটুক, এই এতটুক তো ওয়াই, তাহলে এরিয়া হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। ইফ ইউ টেক এক্স অ্যাজ দ্য বেস, তুমি যদি বলো যে আমি এখানে বেস নিচ্ছি এক্স অ্যাক্সিস তাহলে ফর্মুলা হবে ওয়াই ডিএক্স, ডিএক্স হচ্ছে তুমি এখানে যেটাকে বেস নিবা এখানে ওইটাকে বসাও, আর তুমি যদি বলো যে আমি নিচ্ছি এরিয়া অন দ্য ওয়াই অ্যাক্সিস তার মানে এখানে বেস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে হবে dy, এখানে হবে x, তারপর হবে ইন্টিগ্রেশন। ওকে স্যার বুঝছি। এই আর তুমি যদি বলো স্যার তাহলে এখানে ভ্যালুস গুলো, আচ্ছা তুমি বেস নিচ্ছ কোন অ্যাক্সিস বলো তো, y অ্যাক্সিস, তাহলে তোমার এখানে আর এখানে কি x এর মানে এখানে আর এখানে কি x এর ভ্যালু বসবে? অবশ্যই না, এখানে y এর ভ্যালু বসবে, তাই না নাকি? এটা করো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ডিএক্স ওয়ান টু ফোর ইজ ইকুয়াল টু, তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স কিউব বাই থ্রি প্লাস 4x square by 2, 1 to 4. আচ্ছা এখানে আমরা প্লাস সি কেন নিচ্ছি না জানো? এখানে এখানে কিন্তু প্লাস সি আসলে আসে, প্লাস সি কিন্তু আসে, বাট এখানে প্লাস সিটা অ্যাকচুয়ালি কেটে যায়, এজন্য আমরা প্লাস সি দিচ্ছি না। কিভাবে কেটে যায়, কিভাবে কেটে যায়, গুড কোশ্চেন। ধরো প্লাস সি দিলাম, আচ্ছা এবার তুমি একবার x equal to 4 বসাও এই হোল এই ভ্যালুর মধ্যে, এটা কি আসে 4 কিউব বাই 3, আচ্ছা এটা তো 2 আর 4 তো কাটাকাটি 2 থাকে,
The 2 into 4 square plus c. Sir, I mean, to disconnected hoye gechhilam. Oi je amra just mane integration korlam. Okay, sir. আর এখানে প্লাস সি দিলাম নাহিদ কোশ্চেন করেছে প্লাস সি আমরা কেন এখানে দিচ্ছি না দেখো তাহলে আমরা একবার x = 4 বসালাম এই পোর্টের মধ্যে এবারে আমরা x = 1 বসাবো 1 cube by 3 plus 2 into 1 square plus c এখন তুমি এটা মানে ইভালুয়েট করো দেখো এই প্লাস সি কি হয় কেটে যায় কেটে যায় এজন্য আমরা যখন আমরা এক্সাম দিব তখন যদি প্লাস সি না দিই তখন তো ঝামেলা হবে না স্যার তাই না 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 কোনো ঝামেলা হবে ঠিক আছে এখানে প্লাস সিটা অ্যাকচুয়ালি কেটে দেয় ইট গোজ অফ আচ্ছা এবার তুমি এটা ইভালুয়েট করলে ইউ উইল গেট দিস হোল এরিয়া এই টোটাল এরিয়াটাকে তুমি পেয়ে যাবে ওরে বাবা এইটুকু এরিয়া তুমি এখানে পেয়ে যাবে এখন স্যার আমার একটা কোয়েশ্চেন আছে ওইটা হচ্ছে স্যার এইটুকু এরিয়া বের হবে কিভাবে যেখানে ওখানে একটা কার্ভ আছে উপরে আচ্ছা এই ইন্টিগ্রেশনটা মানে কি বলো তো এই ইন্টিগ্রেশন সিম্বলটা মানে কি সাম অফ তাই না সাম তো অ্যাকচুয়ালি এখানে যেটা অ্যাকচুয়ালি করা হয় আমি একটু জুম আউট করে জুম ইন করে দেখাই দাঁড়াও এই আবার ঘুরে যাই কেন এখানে দেখো এটা তো কার্ভ তাই না বাট এই কার্ভটাকে অ্যাকচুয়ালি করা হয় কি শোনো এই কার্ভটাকে অ্যাকচুয়ালি আচ্ছা এটা এখানে না এটা দিয়ে দেখো এই কার্ভটাকে অ্যাকচুয়ালি অনেকগুলো ভেরি স্মল স্মল পার্টে ভাগ করা হয় আচ্ছা ঠিক আছে তুমি এই স্মল পার্টটাকে তুমি দেখো ধরো এটুক পার্ট হচ্ছে dx এটুক পার্ট হচ্ছে dx আচ্ছা এই হোল হোল জিনিসটা একটা কার্ভ ঠিক আছে বাট লুক এট জাস্ট দিস পার্ট এই পার্টটুকে কি আমরা কার্ভ বলবো নাকি এই পার্টটুকে একটা স্ট্রেট লাইন টেল মি দিস স্মল পার্ট স্ট্রেট লাইন তাই না দিস পার্ট ইজ আ স্ট্রেট লাইন তো এই জন্য একটা কার্ভের এরিয়া যখন বের করতে হয় তখন ইন্টিগ্রেশন ইনভেনশন হওয়ার আগে সায়েন্টিস্টরা কি করতো আমি তোমাদেরকে বলি ওরা একটা কার্ভকে এরকম অনেকগুলো ছোট্ট ছোট্ট পার্টে ডিভাইড করতো ছোট্ট ছোট্ট পার্টে ছোট্ট ছোট্ট পার্টে ডিভাইড করে সবগুলোর এরিয়া বের করে তারপর তারা অ্যাডিশন করতো এই এরকম অনেকগুলো ছোট ছোট পার্টে ডিভাইড আর প্রত্যেকটা পার্ট হচ্ছে ইকুয়াল মানে ডিস্টেন্স আমি যদিও ইকুয়াল ডিস্টেন্স ড্র করতে পারিনি বাট প্রত্যেকটা পার্টের ব্রেথ হচ্ছে সেম সব dx ব্রেথ হচ্ছে সেম তো ওরা এরকম একটা কার্ভকে তুমি দেখো আমি এই এতগুলো লাইন ড্র করলাম তাতে এখনো অর্ধেক মানে কভার হয়নি তাহলে এই হোল একটা কার্ভকে এই টোটাল একটা কার্ভকে এতগুলো ছোট ছোট এরিয়াতে ব্রেকডাউন করে সেই ছোট ছোট এরিয়া গুলোকে বের করে তারপর অ্যাডিশন করা আমাদের কি মানে বাসায় কি আব্বা মা নাই আমাদের খেয়ে দে কাজ কাম নাই তো অত কিছু না করে উই হ্যাভ দ্য ব্রিলিয়েন্ট টেকনিক অফ ইন্টিগ্রেশন তো আমরা একবার এই জন্য মানে ইন্টিগ্রেশন করে আমরা ওই সাম অফ অল দ্য এরিয়া সাম অফ অল দ্য স্মল এরিয়া আমরা একবারেই বের করে ফেলতেছি বাই ইউজিং দ্য টেকনিক্স অফ ইন্টিগ্রেশন স্যার স্যার কিন্তু আপনি যে ব্লু লাইনটা ড্র করলেন ওটা তো ভ্যারি করবে না ব্লু লাইনটা না ব্লু লাইনটা ভ্যারি করলে হবে ভ্যারি করলে হবে না প্রত্যেকটা লেন্থ প্রত্যেকটা এই লেন্থ মানে এক্স অ্যাক্সিস এর লেন্থ তোমাকে সেম রাখতে হবে তুমি যদি বলো স্যার এইটুকু হচ্ছে 0.001 ইউনিট তাহলে ইচ এন্ড এভরি লেন্থ ব্রেথ হ্যাজ টু বি 0.001 স্যার আমরা x অ্যাক্সিসটা বুঝলাম কিন্তু y অ্যাক্সিস যে ভ্যারি করবে এই জন্য তো আমরা প্রত্যেকটা এরিয়াকে ইন্ডিভিজুয়ালি বের করে তারপর আমরা অ্যাডিশন করছি স্যার কিন্তু আমরা তো x অ্যাক্সিস ওখানে মেনশন করছি না হ্যাঁ
আর এই জন্য তো আমরা কি করছি, এই জন্য তো আমরা হচ্ছে কি ওই ম্যানুয়াল মেথডে না আছে, উই আর ইউজিং দ্য টেকনিক্স অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে কিনা? আমরা ম্যানুয়াল মেথডে করলে এটা কিন্তু অনেক সময় লাগবে, যদিও অ্যাকুরেট ভ্যালুই আসবে। তুমি এখানে ইন্টিগ্রেশন করলে এই যে ভ্যালু আসবে, ম্যানুয়াল মেথড দিয়ে করলেও এখানে সেম ভ্যালুই আসবে, কিন্তু ইট উইল টেক আ লট অফ টাইম। আর ওয়াই ভ্যারি করছে, এইটা ওই ওয়াই ভ্যারি করে বলেই তো আমরা ইন্টিগ্রেশন টেকনিকটা আমরা ইউজ করছি, যাতে ওয়াই ভ্যারি করলেও আমাদের ইন্টিগ্রেশন টেকনিক দিয়ে আমরা কাজটাকে করে ফেলতে পারি, তাই না? ইন্টিগ্রেশন আমাদেরকে সেই টেকনিকটা দিচ্ছে, যেটাতে ওয়াই ভ্যারি করুক বা না করুক, ইউ উইল গেট দ্য ভেরি অ্যাকুরেট এরিয়া, নো প্রবলেম এট অল। বুঝছো? ইন্টিগ্রেশন টেকনিক ইজ ইউজড টু ট্যাকল দিস প্রবলেমস, যে একটা হচ্ছে টাইম কনজিউমিং, আর একটা হচ্ছে দ্য ভ্যালু অফ ওয়াই উড ভ্যারি। এই দুটো প্রবলেমকে ট্যাকল করার জন্য আমরা কি করছি, ইন্টিগ্রেশন টেকনিক ইউজ করছি। এই হচ্ছে এখানে আসল কথাটা। এখন ধরো যে ব্যাপারটা এরকম হয় যে ধরো এই একটা কার্ভ, আর ধরো বললো যে এই একটা কার্ভ, আচ্ছা তোমাকে বললো যে এই এতটুক এরিয়া তোমাকে বের করতে হবে, এতটুক এরিয়া, ফ্রম দিস ভ্যালু অফ এক্স টু দ্যাট ভ্যালু অফ এক্স, এটা ধরো এ, এটা ধরো বি। এখন তুমি আমাকে বলো এই এতটুক এরিয়া তুমি প্ল্যানিং করো আমি কিভাবে করে পাবো। আমি এখানে যদি ফর্মুলা আছে, বাট আমি ফর্মুলা তোমাদের বলবো না, কারণ ওই ফর্মুলাটা আবার সব কেসে অ্যাপ্লাই হয় না, কিছু কেসে অ্যাপ্লাই হয়। তো ফার্স্ট টেল মি যে এখানে আমি কি করতে পারি। হ্যাঁ বলো স্যার, আমরা যদি দুইটা ইকুয়েশন যদি সাইমালটেনিয়াস ইকুয়েশন করি তখন আমরা এক্স এর ভ্যালু পাবো না? হ্যাঁ, দুই সাইডে না, এক্স এর ভ্যালু তো আমরা ধরো যে পেয়ে গেছি, এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাকে এরিয়াটা বের করতে হবে। তো হাউ উইল ইউ প্ল্যান, হোয়াট উইল ইউ ডু? দেখো আমরা কাজ করি, আমাদের এইটুক এরিয়া লাগবে, তো আমরা কাজ করি, আমরা আগে হোল এরিয়াটা বের করি কি, তাই না? আচ্ছা এই হোল এরিয়াটা হচ্ছে কোন কার্ভের আন্ডারে, গ্রিন না ব্ল্যাক? গ্রিন, গ্রিন। সেখান থেকে আমরা এই ব্ল্যাক কার্ভের আন্ডারের এরিয়াটা বাদ দেই, ব্ল্যাক কার্ভের নিচে যে এরিয়াটা ওটা বাদ দেই, তাহলে কি আমাদের যে এরিয়া দরকার ওইটা আমরা পাচ্ছি না, বলো? এই তো ব্যাস আমাদের প্ল্যানিং হয়ে গেল। তারপর তুমি এইভাবে করে করো, ফার্স্টে ইন্টিগ্রেশন করে এই বা তুমি একবারে একবারে করে দাও ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত, ফ্রম এ টু বি। আমি এখানে লিখছি গ্রিন কালার লিখছি, ওয়াই জি মানে ওয়াই গ্রিন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন a to b y black dx. acha I'm not being racist, eta black draw kore felchi then I'm likhi ba abar jete ekhane limit range gula same jetu to amra eta ekbare o korte pari, is equal to integration a to b y green মাইনাস ওয়াই ব্ল্যাক ডিএক্স, একবারে করতে পারো। তা এখানে ইউজুয়াল শর্টকাটটা হচ্ছে যেটা উপরে থাকে ওইটা আগে লিখতে হয়,
তারপরে মাইনাস দিয়ে যেটা মাইনাস থাকে ওটা 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 আপর লিখতে হয়, বাট দিস বাট ডোন্ট মেমোরাইজ দিস শর্টকাট বিকজ দিস ডাজেন্ট অলওয়েজ ওয়ার্ক, এটা অলওয়েজ কিন্তু কাজ করে না, বি কেয়ারফুল। এই জন্য ধরে ধরে বুঝে বুঝে করাটা ভালো। এই যে আমি যে শর্টকাটটা বললাম যে যেটা উপরে থাকে ওটা আগে লিখতে হয়, মাইনাস দিয়ে যেটা নিচে থাকে ব্ল্যাকটা ওটা পরে লিখতে হয়, বাট দিস শর্টকাট অলওয়েজ ডাজেন্ট ওয়ার্ক। এই জন্য তোমাকে কনসেপ্ট ধরে ধরে এটা করাটা বেটার। সেটা কিরকম, যেমন আমি তোমাকে বলি, ধরো ধরো এই একটা কার্ভ বললো, এই একটা কার্ভ বললো, আচ্ছা এটা রেড কালার দিই, রেড কালার দিই, ধরো এখানে ভ্যালু হচ্ছে এ, এই মিটিং পয়েন্টে ভ্যালু হচ্ছে বি, আর এই পয়েন্টে ভ্যালু হচ্ছে সি। আচ্ছা এখন এখানে তোমাকে বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড দিস এরিয়া, বলো প্ল্যান করো কি করতে হবে। উই হ্যাভ আ ব্ল্যাক কার্ভ এন্ড উই হ্যাভ আ রেড কার্ভ, কি করতে হবে বলো। আচ্ছা এইটুকু এরিয়া কার আন্ডারে বলো, এখন এই টোটাল এরিয়া বের করার জন্য আমি কি মাইনাস করব না এই দুটো এরিয়া আমাকে অ্যাড করতে হবে বলো। অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে তাই না, কারণ টোটাল এরিয়া হচ্ছে এই এই পুরোটা, তাহলে আমাকে তো অবশ্যই এই এরিয়াটা আর এই এরিয়াটা আমাকে অ্যাড করতে হবে নাকি, অ্যাডিশন না করলে হবে, অ্যাডিশন না করলে হবে না। তাহলে আমরা এখানে বলবো যে এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ব্ল্যাক ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, আচ্ছা বলো রেড কার্ভটার বেজে এক্স এর ভ্যালুস গুলো কি কি, স্টার্টিং ফ্রম বি এন্ড এন্ডিং এট কত, সি। রেড কার্ভের আন্ডারে এক্স এর ভ্যালুস গুলো কি কি, স্টার্টিং এট বি এন্ড এন্ডিং এট সি, এটা ওয়াই ডিএক্স। এই দেখো এখানে কিন্তু আবার অ্যাডিশন করতে হচ্ছে, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর আরেকটা কথা আমার বলার ছিল, তুমি যখন ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে এরিয়া বের করছো ইন্ডিভিজুয়াল করাটা বেটার, কারণ আমি একটা কথা বলে রাখি, এরিয়া বের করার সময় তুমি অবশ্যই এই যে এই সাইনটা ইউজ করবা সবসময়। এই সাইনটা মিনিং জানো, এই সাইনটা, এই ভার্টিক্যাল লাইন সাইনটা মিনিং, স্যার ওই যে কি জানিস, মডুলাস, মানে যে পজিটিভ করে দেয়। হ্যাঁ মডুলাস, হ্যাঁ এই এই সাইনটা মানে হচ্ছে মডুলাস। অনেক সময় ইন্টিগ্রেশন করলে কিন্তু এরিয়ার ভ্যালু নেগেটিভ চলে আসে, অনেক সময় কিন্তু এরিয়ার ভ্যালু নেগেটিভ চলে আসে, এটা ম্যাথমেটিক্যাল রিজনে চলে আসে। এই জন্য তুমি তখন মডুলাস সাইনটা দিবা, সো দ্যাট ইউ ক্যান মেক দ্য নেগেটিভ ভ্যালু অ্যাজ দ্য পজিটিভ। কারণ ধরো মাইনাস টু আসলো এরিয়া, তুমি যদি মডুলাস বসাও তাহলে সেটা হয়ে যায় টু। মডুলাস মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ ভ্যালু, মডুলাস মানে কি অলওয়েজ পজিটিভ ভ্যালু, মডুলাস মানে কি বলো, অলওয়েজ কি পজিটিভ ভ্যালু। আচ্ছা এই এখানে বলো তো আমাকে কি করতে হবে টোটাল এরিয়া বের করার জন্য। আচ্ছা আমি কি বলি যে টোটাল এরিয়া কতটুকু, টোটাল এরিয়া হচ্ছে এই এতটুকু। হ্যাঁ হ্যাঁ এটা আবার কি, আল্লাহ স্যার এটা আসলে তো পিকুলি একটা বিরাট খেলা।
আচ্ছা স্যার ফারস্টে হলো যে এই ব্ল্যাক টু বের করে এই ট্রায়াঙ্গেল এরিয়াটু মাইনাস করে ফেলছো এটা বি এখানে তুমি ট্রায়াঙ্গেল পাচ্ছ কোথায় ওই যে কোণা একটু এটা ছোট তো ট্রায়াঙ্গেল না এটাও কার্ভ আচ্ছা আমি এটা এটা রেড কালারের কার্ভ যাও বলো কি করতে হবে মৌনী তো বললো আমার তো মনে হচ্ছে ঠিক আমার তো মনে হচ্ছে ঠিকই আছে বললো এবার নাহিদ বলো তো কি কি করা উচিত আমাদের আমরা কি এই ব্লু শেডেড এরিয়াটার এরিয়া বের করব না হ্যাঁ মোট কথা আমি তোমাকে বলি তোমার এক্স এর যে ভ্যালুস গুলো দেওয়া থাকবে তুমি ওখানে যেমন দেখো এই যে এখানে লাস্ট 1 মিনিট ও এন্ড করো সবাই আবার জয়েন করো সাফলে হোস্ট আমি হোস্ট হ্যাঁ হ্যাঁ তাহলে কি কেউ কি ওয়েটিং ওয়েটিং মিছিল আল্লাহ